हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के बनाबो आरो एक नतून पिठे जेटार नाम मुगेर पुलि। देखे नी किभाबे सहज पद्धतिते मुगेर पुलि बनाना जाए। आमी एखाने 200 ग्राम मतो मुगेर डाल दिए दिच्छी। एकटु भेजे नीते हबे, खूब हल्का ब्राउन करे। डालटा भाजा हो गेछे, सुंदर गंध बेरिये गेछे। नियेछि एबं धुये नियेछि। एबार कड़ाइते दो कप मतो जल देव। डालटा सेद्ध होबे सेजन्य दो कप मतो जल देव। डालेर परिमाण बुझे जलटा दिते होबे, जाते डालटा सेद्ध होबे किन्तु डालटा गले जाबे ना। एबार एटार मध्ये आमि दिये दिच्छि 1/4 टेबिल चामच लवण। डालटा एबार जलटा गरम होले एर मध्ये डालटा दिये देव। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মতো একটু সরষের তেল। এতে ডালটা সুন্দর সিদ্ধ হবে আর পুলিটা করার সময় স্টিকি হবে না। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করব একটু চালের গুঁড়ো। অল্প অল্প করে দিয়ে ছড়িয়ে এটাকে নাড়তে হবে। সামান্য চালের গুঁড়ো দিয়ে দিই। এইভাবে ডোটা তৈরি হয়ে যাবে, আর লাগবে না। দেখুন সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটু ঢেকে রাখতে হবে। তাহলে আমাদের পুলির জন্য, মুগের পুলির জন্য ডোটা তৈরি হয়ে যাবে। এবার একটু ঢেকে রেখে এটাকে একটু মেখে নিতে হবে, একটু সামান্য ঠান্ডা হলে। হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। মুগের পুলির ডোটা রেডি হয়ে গেছে, কিন্তু খুব গরম, তাই আমি এটা মাখতে পারছি না। একটু চেপে মেখে এটাকে একটু সর্ষের তেল মাখিয়ে এটাকে ডোটাকে একটু কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। নিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি ডোটাতে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। মুগের ডালের হচ্ছে ডোটা কিছুক্ষণ রেস্টে ছিল, ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর এটা হয়েছে। এবার হাতে একটু সর্ষের তেল নিয়ে এটাকে ভালো করে তুলে নিয়ে, হাতে একটু সর্ষের তেল নিয়ে এবার পুলিগুলোকে ভরে নিতে হবে। এভাবে ঘষে ডলে নিলে সফট হয়ে যাবে, তাহলে পুলিটা ভরলে ফাটবে। এটা তো অবশ্যই হাতে এরকম সর্ষের তেল নিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ছোট ছোট যেমন মিডিয়াম সাইজ করছি আমি, এরকম বাটি বানিয়ে আস্তে আস্তে করতে হবে। একটু তেলটা হাতে লাগিয়ে নিতে হবে, না হলে পরে মুগের পুলিটা ফেটে যায়। এভাবে বাটিটা বানিয়ে নিই। এর মধ্যে আমি নারকেলের পুরটা ভরে দিচ্ছি। মুখটা বন্ধ করে দিতে হবে। এটা ভরে নিতে হবে। মুখটা খুব সুন্দর করে ভরে দিলে তাহলে আর তেলের মধ্যে খুলবে না। পুলিগুলো ভরে নিতে হবে। মুগের পুলি কড়া করে ভাজা খেতে যেমন খুব টেস্টি লাগে, আবার রসের মধ্যেও দিয়ে দেওয়া যায়, আবার ওটাকে চিনি আসে মাশিয়ে নিলে খেতে খুব টেস্ট হয়। এইভাবে মুগের পুলিগুলোকে আস্তে আস্তে ভরে নিতে হবে। মুগের পুলিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজব। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব। আমি সাদা তেল ইউজ করছি, এটা ডিপ ফ্রাই হবে যেহেতু, সেহেতু তেলটা একটু বেশি লাগবে।
গরম হয়ে গেছে। দেখার জন্য আমি একটা ছোট্ট এ দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। পুলিগুলো ভরা হয়ে গেছে সব। এবার আমি আস্তে আস্তে, সবগুলো একসঙ্গে দিলে হবে না, আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়তে হবে তেলের মধ্যে। দেখুন কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। একটু আস্তে আস্তে ভাজতে হবে, খুব তাড়াহুড়ো করে ভাজলে হবে না। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে, প্রথম দিকে একটু বাড়ানো থাকবে এবং পরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে ভাজতে হবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এভাবে কড়া করে ভাজা হলে ঠান্ডা করে, সামান্য ঠান্ডা করে গরম গরম মুচমুচে মুগের পুলি খেতেও খুব টেস্টি লাগে। আর আমি রসে দিয়েও দেখাবো যে এটা রসে দিলে খুব সুন্দর, রসে দিলেও খুব খেতে খুব টেস্টি এবং সুন্দর লাগে। রসের মধ্যে দিয়ে এটাকে 2-3 ঘন্টা স্টে করতে হবে। রসটা ঢুকে গেলে তারপরে এটা খাবার জন্য রেডি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শোনা, রেডি হয়ে গেছে আমার মুগের পুলি, গরম গরম মুচমুচে মুগের পুলি। এবার এগুলোকে আবার রসের মধ্যে দিয়েও খাওয়া যায়। এইভাবে আস্তে আস্তে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। রসটা সোক করে নিলে এটা খাবার জন্য রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মুগের পুলি।